আচ্ছা এমনটা কখনো শুনছেন নতুন ফোন কেনার পরে ছয় ঘন্টা বা সাত ঘন্টা চার্জ করতে হবে আসলেই কি এর কোনো ভিত্তি আছে ভাই প্রসেসর যাই থাকুক না কেন র্যাম বেশি থাকলে কি গেমিং এ সেরা রেজাল্ট পাওয়া যাবে স্মার্টফোনের রেডিয়েশন আসলে কি ক্ষতি করে বা এটা কমানোর কোনো সিস্টেম আছে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আস্ক দ্যাম এর একেবারে নতুন একটি পর্ব অনেক অনেক দারুণ সব প্রশ্ন রয়েছে যেগুলো শুনছিলেন এরকম ইন্টারেস্টিং অনেক প্রশ্ন রয়েছে গত শনিবারে আপনারা এই ধরনের প্রশ্নগুলো করছিলেন তো সেগুলো নিয়ে আলোচনা হবে হয়তো আপনার প্রশ্নের উত্তরও দিতে যাচ্ছি কেমন আছেন আপনারা মাস্ট কমেন্ট করে জানাবেন প্রথম প্রশ্নটিই করছেন আমাদের ভাই উনি দেখছেন ভাই দুবাই ব্লকে আসবে জি হ্যাঁ অবশ্যই আসবে ওটা নিয়ে কাজ করছি খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন ইউজার সামথিং সামথিং স্যাম ভাই ফোন কুলার ব্যবহার করলে কি ফোনে কি কোনো সমস্যা হয় নো ব্রাদার আপনি চাইলে ব্যবহার করতে পারেন সমস্যা নেই তবে ভালো মানেরগুলো গুলো অবশ্যই ব্যবহার করা ট্রাই করবেন ফোন গরম হয়ে গেলে ওটা ঠান্ডা করে দেবে সমস্যা নেই কামাল আহমেদ আপনাদেরকে যে মোবাইলের রিভিউ করতে দেওয়া হয় এই মোবাইলগুলোর মধ্যে যেগুলো আপনাদের কাছে থাকে সেগুলো কি বিক্রি করেন করলে কোন সাইডে ভাই হ্যাঁ আপনি তাহলে জানেন যে আমাদের কাছে রিভিউ করতে দিলে সেগুলো আবার অনেকগুলোই ফেরত নেওয়া হয় কিছু কিছু গিফট থাকে আমাদের জন্য বাট যেগুলো গিফট থাকে এগুলো আর বিক্রি করা হয় না ওই যে আপনাদেরকে তো গিভাই করে দেওয়া হয় গত পরশু দিনই তো মনে হয় আর একটা দিলাম ওই ফোনটাও আমি ওরকম পেয়েছিলাম তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই এরকমই এবি মোহাম্মিন ভাই লিখছেন আইফোন আপডেট না দিলেই গ্রিন স্ক্রিন হওয়ার পসিবিলিটি আছে আচ্ছা যে ফোনগুলোতেও এই সমস্যাটা হয়েছে ম্যাক্সিমাম ফোনে আপডেট করার সময় হয়েছে বা আপডেট করার ক্ষেত্রে অতিরিক্ত হিট জেনারেট করে ডিসপ্লেতে সমস্যা দেখা দিয়েছে তো সেই ক্ষেত্রে আপডেট না করলে সমস্যা হওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকে হয়তো এমডি আরাফাত ইসলাম স্যাম ভাই ফ্রিল্যান্সিং নিয়ে একটা ভিডিও বানান লাভ ফ্রম দিনাজপুর এই ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিওর জন্য এত কমেন্ট পাই মানে গত দুই তিন বছর ধরে আচ্ছা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা কোনো একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো আগামী দু চার দিনের মধ্যে আশা করছি চ্যানেলে চোখ রাখুন দেখা যাক আপনাদের জন্য কোনো ভিডিও দেওয়া যায় কি না জাহিদ ভাই জানতে চেয়েছেন মোবাইলের কাবার ব্যবহার করলে কোনো সমস্যা হয় কিনা ভাই তবে ফোনটা যে জায়গায় ধরে আসি কাবার পরানো আছে, তারপরে যদি পড়ে যায় এই বরাবর একদম দশতলা থেকে নিচে ঘোরাঘুরা হয়ে যাবে আর কি আচ্ছা তো কাবার যদি ফোনে ব্যবহার করেন সেই ক্ষেত্রে বেশ ভালো কিছু জায়গাও আছে খারাপ কিছু জায়গাও আছে এবং কি কী সমস্যা হতে পারে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমাদের চ্যানেলে ডেডিকেটেডলি দেওয়া আছে কিন্তু আপনি চাইলে ওটা একটু সার্চ করে দেখতে পারেন আর যদি শর্টকাটে বলি কাবার ব্যবহার করলে ফোন যাদের ফোন বেশি গরম হয়ে যায় তাদের জন্য ওটা একটা বাড়তি ক্ষতির কারণ হতে পারে যেমন ব্যাটারির উপরে প্রভাব পড়ে তো মোটা কাবার না ব্যবহার করা ভালো এবং যদি ব্যবহার করতেও চান চার্জিং টাইমে খুলে রাখতে পারেন যারা গেমিং করেন হেভি গেমিং করেন এবং আপনার ফোনটা একটু হালকা পাতলা গরম হয় সেই ক্ষেত্রেও খুলে রেখে গেমিং করতে পারেন আর একটা সমস্যা হলো কাভারের মাঝে দেখবেন যে জমে যায় অনেক সময় এইগুলো থেকে না রিয়ার প্যানেল স্ক্র্যাচ পরিয়ে দেয় তো মাঝে মধ্যে ক্লিন করুন এই তো এরকম আর কি আর আপনি পুরো ভিডিওটা দেখে নিলে আরো বিস্তারিত সব কিছু জেনে ফেলবেন নোব্র গেম আর উনি দেখছেন আপনার পছন্দের মোবাইল ফোনটির নাম কি বর্তমানে আপনি কোন ফোনটি ব্যবহার করছেন এই যে এই ফোনটা ব্যবহার করছি এটা হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা আর হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই তো এই দুইটা ফোনেই ব্যবহার করছি এবং যদি আইফোনের কথা বলি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের এবারের ভিডিও কোয়ালিটি অনেক বেশি জোস লাগছে ইভেন জুম করে নিয়েও আমাদের ফুল রিভিউ যখন আসবে বা কম্পারিজন আসবে তখন সবকিছু আপনারা জানতে পারবেন ভাই ওটার ভিডিও লেভেলটা অন্য লেভেলে গেছে আর কি আগে থেকে একটা বেটার স্বপ্নের ব্যাখ্যা টিভি স্যাম ভাই আইফোন ব্যতীত কোন ফোনে সিনেম্যাটিক ভিডিও শুট করা যায় এই যে আমার হাতে যেটা রয়েছে গ্যালাক্সি এস23 আলট্রা এটা দিয়েও করা যায় আবার এখনকার দিনে অনেক কম দামি স্মার্টফোনে আমি দেখলাম যে এই ফিচারটা দিয়ে দিয়েছে বাট ওগুলো ভালো হয় না দেখবেন যে এস ডিকেশনে ব্লারি ব্লারি একটা ভাব আছে इवन আইফোনেও না এটাতেও না মানে ওগুলো আমার কাছে খুব একটা কাজের কিছু মনে হয় না এগুলো ইউজ না করাই ভালো এমনটাই লাগছে আমার কাছে আর কি সত্যি বলতে ইফতার রবিন ভাই খুব দুষ্ট প্রশ্ন করছে আর কি ভাইয়া আয়মান সাদিকের বিয়ে হয়ে গেল আপনার টাকা কবে সিরিয়াসলি ভাই বিয়ে হলে জানবেন ভাই চাই দাও তিমাই দে এম ডি আতিক মন্ডল ভাই আমার একটা ছোট প্রশ্ন র্যাম বেশি হলে কি গেমিং পারফরমেন্স ভালো হবে নাকি র্যাম কম হলেও প্রসেসর ভালো হলে গেমিং পারফরমেন্স ভালো হবে আশা করি উত্তর পাবো আচ্ছা উত্তরটা একটু অন্যভাবে দিচ্ছি ধরুন আপনার ফোনটাতে অনেক বেশি র্যাম রয়েছে কিন্তু প্রসেসর ভালো না সেই ক্ষেত্রে আপনি গেমিং পারফরমেন্স ভালো পাবেন না এটুকু আগে শিওর হন এবারে যদি আসি র্যাম কম কিন্তু ভালো প্রসেসর রয়েছে হ্যাঁ তাতেও মোটামুটি একটা স্ট্যাবল পারফরমেন্স পাবেন কিন্তু যদি এভাবে চিন্তা করেন আমার ভালো গেমিংই দরকার তখন র্যামটাও মোটামুটি দরকার আছে আর অবশ্যই ভালো প্রসেসর তো লাগবেই দুটোরই প্রয়োজন আছে এমডি সাবভিড ভাই আমার একটা বিষয় জানার আছে নতুন ফোন কেনার পরে ছয় থেকে আট ঘন্টা চার্জ দিতে হয় আর না দিলে কি কোনো সমস্যা হয় নাকি যে চার্জ থাকে তা আবার চার্জে দিয়ে একশো পার্সেন্ট করলেই হয় একটু জানাবেন প্লিজ এইটা কাইন্ড অফ একটা মিথের মতো হয়ে গেছে আমাদের ছোটবেলা থেকে মানে একদম যখন ছিলাম তখনও শুনতাম দোকানে গেলে কোনো ফোন নতুন কিনলে বলতো যে এটা নিয়ে কিন্তু মিনিমাম আট ঘন্টা চার্জে বসায় রাখবেন তারপরে হচ্ছে এটা খুলবেন প্রথমবার না কিভাবে চার্জ করতে হয় বিষয়টা এরকম না মোটেই আপনি এখনকার দিনের যে স্মার্টফোনগুলো রয়েছে এগুলোকে যদি চার্জে বসান ধরুন এটাতে কেনার সময় ফোর্টি পার্সেন্ট চার্জ আছে হ্যাঁ এরপরে চার্জ দিলেন বাকি যে সিক্সটি পার্সেন্ট হলো এরপর তো একশো পার্সেন্ট হয়ে যাবে তারপরে কিন্তু অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেবে তো এটা বসিয়ে রেখে দেখেও কোনো লাভ নেই একশো পার্সেন্ট হলে আপনি খুলে ফেলুন দ্যাটস ইট ইউজার সামথিং সামথিং স্যাম ভাই একই ব্র্যান্ডের একই মডেলের দেশি ও বিদেশি ফোনের মধ্যে পার্থক্য কি আশা করি উত্তর পাবো লাভ ফ্রম পিরোজপুর আর পিরোজপুর মনে হয় বরিশালের ওদিকে রাইট আচ্ছা একই ব্র্যান্ডের একই মডেলের যদি দুইটা দেশের ফোন হয় সেই ক্ষেত্রে কি তারতম্য থাকতে পারে ফার্স্ট অফ অল দুইটাতে আমরা এর মাঝে তফাৎ দেখব যেমন ধরুন চায়নাতে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটাতে কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে চাইনিজ রং রয়েছে আবার আমাদের বাংলাদেশের জন্য যদি আসে বা গ্লোবালি আসে তখন গ্লোবাল ভ্যারিয়েন্টের রম থাকবে বা ইন্ডিয়ানদের জন্য একটা আলাদা রম থাকবে তো সেটা ওই দেশের মতো করে তৈরি করা হয় আর গ্লোবালি যেটা আসে ওইটা অবশ্যই গ্লোবালি সবাই যাতে ব্যবহার করতে পারে সহজবদ্ধ করে তৈরি করা হয় সেখানে চাইনিজ অ্যাপসগুলো থাকে না বাট যেটা চায়নার জন্য তৈরি হচ্ছে ওখানে দেখবেন যে চায়নার মতো করে তারা রেখে দিয়েছে গুগলের কোনো অ্যাপস নেই তাদের নিজস্ব বিভিন্ন অ্যাপসগুলো রয়েছে এরকম তবে হ্যাঁ যদি আমরা ফিজিক্যালি কোনো ধরনের পরিবর্তনের কথা চিন্তা করি সেই ক্ষেত্রেও পরিবর্তন থাকতে পারে যেমন আমরা বাংলাদেশে যে সমস্ত স্যামসাং এর ফোন অ্যাসেম্বল হতে দেখেছি লাস্ট ইয়ারে বা তারও আগে অনেক ফোন নিয়ে কিন্তু কমপ্লেন ছিল রিয়ার প্যানেলটা খুলে আসে বিল্ড কোয়ালিটি ততটা ভালো ছিল না এই রকম বিষয় তৈরি হলেও হতে পারে বিভিন্ন দেশের মাঝে এটা আমি বাংলাদেশ শুধুমাত্র বলছি না কান্ট্রি টু কান্ট্রি ওয়াইজ এরকম কিছু হলেও হতে পারে যে যখন এগুলো সব সিল্ড করা হয় তখন হয়তো সেটা খুব একটা ভালো হয় না এটা ওয়েদারের কারণে হতে পারে তারপরে যারা ওখানে কাজ করছে তাদের আসলে দক্ষতা কতটুকু রয়েছে সেটাও একটা প্রশ্নর বিষয় হতে পারে আর কি হাবিবুর রহমান ভাই লিখছেন স্যাম ভাই একটা প্রশ্ন অনেকদিন ধরে করতেছি কিন্তু উত্তর পাচ্ছি না আইপিএস অ্যামোলেট সুপার অ্যামোলেট তিনটা ডিসপ্লের কোনটা চার্জ কম খায় বা কোন ব্যাটারি ব্যাক বেশি ভালো দেয় অ্যামোলেট এবং সুপার এই দুইটাতে তুলনামূলকভাবে কম ব্যাটারি বার্ন করে আইপিএস এদের মধ্যে সবচেয়ে বার্ন করে কারণ আইপিএস কখনোই লাইট অফ করে দেয় না বাট এই যে সুপার কাজটা করে ব্ল্যাক কালারটা যখন দেখায় তখন ওই জায়গার পিক্সেল টোটালি অফ করে দেয় মানে লাইটই অফ করে দেয় দ্যাটস হয় এটা থেকে ব্যাটারি ব্যাক বেশি পাওয়া যায় আপনি চাইলে অ্যামোলেড ডিসপ্লেতে যদি ব্ল্যাক কালারের কোনো ওয়ালপেপার ব্যবহার করেন বা ব্ল্যাক থিম ব্যবহার করেন দেখবেন ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে অ্যামোলেট এবং অ্যামোলেট বোধ তামজিৎ সিয়াম ভাই লেখছেন স্যাম ভাই মোবাইল থেকে যে রেডিয়েশন নির্গত হয় এটা আমাদের শরীরের উপরে কেমন প্রভাব ফেলে আর যদি এরোপ্লেন মোডে অন করা হয় তাহলে কি ফোন থেকে রেডিয়েশন নির্গত হয় আচ্ছা মোবাইল ফোনের যে রেডিয়েশন এটা ক্ষতি করে তবে কতটুকু করে এই ব্যাপারটা কিন্তু আসলে তেমন কোনো ব্যাখ্যা নেই আমি এটা নিয়ে একটা সময় ভালোই খোঁজাখোঁজি করছিলাম একটা মনে ভিডিও তৈরি করছিলাম বাট এটা থেকে যে সরাসরি এভাবে ক্ষতি হচ্ছে কতটুকু পরিমাণে হচ্ছে এই ব্যাপারটা জানা যায়নি কিন্তু আমি নিজে পার্সোনালি যখন ফোনে লং টাইম এভাবে কানে মানে ধরুন লং টাইম কথা বলতে হচ্ছে তখন একদম মাথার কাছে রেখে কথা বলে রেখেছি আমার মাথা ভালোই পেইন হয় তো তখন আমি যেটা করতাম হয় ইয়ারফোন ব্যবহার করতাম অথবা লাউড স্পিকার দিয়ে কথা বলতাম এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর একটা প্রশ্ন অ্যারোপ্লেন মোডে রাখলে রেডিয়েশন নির্গত হয় কিনা যখন তখন কিন্তু ও সমস্ত ধরনের কানেকটিভিটি অফ করে দিচ্ছে সিম কানেকটিভিটি বলেন ওয়াইফাই কানেকটিভিটি বলেন কোনো কিছু আর থাকছে না তখন রেডিয়েশন নিয়ে ওই ঝামেলাটা নেই মানে আমরা এই এ সার ভ্যালু যেটা নিয়ে বলি আর কি ওই প্যারাটা আপনি খাচ্ছেন না এনএস ইসলামিক মোটিভেশন স্যাম ভাই মোবাইলের ক্যামেরা কি অ্যাপারচারের কোনো ভূমিকা আছে থাকলে একটু জানাবেন প্লিজ প্রথমবারের মতো প্রশ্ন করলাম আশা করি উত্তর পাবো আচ্ছা অবশ্যই উত্তর পেয়ে গেলেন একদম প্রথম প্রশ্নই না হ্যাঁ মোবাইল ফোনের অ্যাপারচারের তো অবশ্যই গুরুত্ব আছে দেখুন অ্যাপারচার এই যে কম বেশি এইটার উপরে কিন্তু লো লাইটের ছবির কোয়ালিটি ডিপেন্ড করবে এবং আপনি ব্যাকগ্রাউন্ড যে ব্লারনেসটা মানে পোর্ট্রেট মুডে না এমনিতেই যে ব্লারনেসটা আসার কথা সেটাও কিন্তু বেশি পাওয়া যাবে ধরুন কোন একটা মোবাইল ফোনের অ্যাপারচার পয়েন্ট সেভেন আবার যতটুকু ভালো ছবি দিতে পারবে তার থেকে অনেকটা বেশি আলো নিতে পারবে কিন্তু ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট সেভেন এবং ওইটাতে দেখবেন ছবির কোয়ালিটি অনেকটা ভালো লো লাইট এসে বেটার রেজাল্ট দেয় এমনিতেই তো মোবাইল ফোনের সেন্সর অনেক ছোট তো সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাপারচার মারাত্মক গুরুত্ব বহন করে তো ভাইব্রো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো কমেন্টের উত্তর দিয়ে ফেললাম ঝটপট করে নিশ্চয়ই আগামী রবিবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি জানি আজকে রবিবার না আজকে সোমবার গতকালকে আসলে আমরা ভিডিওটা শুট করতে পারিনি দ্যাটসএ আজকে ভিডিও বাট নেক্সট রবিবার আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে দারুণ সব এই ধরনের কমেন্টের উত্তর নিয়ে আর আজকে একটু প্যারা কম খাইছে আজকে না ওয়েদারটা একটু ভালো মানে রোদ নেই আর কি আজকে মজা পাইলাম ওয়ে আমাদের চ্যানেলে আজকে কিন্তু আর একটা শর্টস যাওয়ার কথা অলরেডি হয়তো চলে গেছে না হলে যাবে হল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ভার্সেস আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ক্যামেরা কম্পারিজন এটা একটা শর্টস ভিডিও ক্যামেরার স্যাম্পলটা একটু দেখে নিতে পারেন আপনারা এনজয় করবেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা